আপনারা বসুন এই মাত্র আমি মায়ের বাড়ি থেকে বক্তৃতা দিয়ে এলাম আমি গিয়েছিলাম দিল্লি ক্ষেত্রিয়া জয়পুর জয়পুর যে বাস গলা খারাপ হয়ে গেল ন তারিখ থেকে শুরু হয়েছে আজকে উনিশ তারিখ দশ দিন এখন গলার সেবাই করছি আজকে আপনারা ওই শরৎচন্দ্র চক্রবর্তীর ওকে জন্মতিথি নাকি আজকে আচ্ছা দেখছেন ওর নাতনি আমার কাছে বিশেষ আমার বিশেষ পরিচিত বম্বে থাকে ওর স্বামীও আমার বিশেষ পরিচিত আমাদের আশ্রমে এসে আচ্ছা বসুন 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 তা ওরাও খুব পরিচিত তারপরে ওর নামটা এখন ভুলে যাচ্ছি ছায়া ছায়া আচ্ছা হয়েছে কি ও কতগুলো এই আমাদের শরৎবাবুর আর্টিকেল গুলো উদ্বোধন থেকে জোগাড় করেছে তা আমার কাছে উদ্বোধনের প্রথম বর্ষ থেকে আজ পর্যন্ত সব বর্ষ আছে আমি সেখান থেকে সার্চ করে আরও অনেকগুলো আর্টিকেল ওকে জোগাড় করলাম তারপরে আমার কাছে তত্ত্বমঞ্জুরি আছে কয়েক বছর প্রায় প্রায় বিশ বছরের সেটা ওই কাঁকড়গাছি থেকে বেরোতো রামদত্তের তাতে শরৎবাবু অনেক স্তব স্তুতি লিখেছেন অনেক গান লিখেছেন সেইগুলো আমি সব জিরাজ করে ছায়াকে পাছিয়ে দিলাম তারপরে ওই যে মোটা বইটা দেখেন এখন ঢাকা থেকে বেরিয়েছে শরৎবাবুর আমাকে একবার পাছিয়ে দিয়েছে অনেক কিছু আছে তারপরে ছায়ার ইচ্ছা হলো বিবেকানন্দের বিবেক ভাষ্য লিখবে ব্রহ্মসূত্রের উপরে ব্রহ্মসূত্রের বিবেক ভাষ্য লিখবে লিখেছিল শরৎ আমাদের সুদ্ধানন্দজিকে দেখিয়েছিল শরৎবাবুর সেই বইটা ছাপা হয়নি আমাকে দেখিয়েছিল ছায়া তা আমি বলল তুমি ধীরেশানন্দ জিকে দাও তিনি খুব পঞ্জিত সাধু কাশি কনখলে থাকেন ওকে দাও তারপরে উনি তো মারা গেলেন শরৎবাবুর কাছে আমরা বিশেষভাবে ঋণী কেন জানেন আমার ওই শরৎ স্বামী শিশু সংবাদ বই দুটো বড্ড ভালো লাগে সেখানে আমি স্বামীজিকে তাজা দেখতে পাই জীবন্ত দেখতে পাই স্বামীজির ভাষা ভঙ্গি কথাবার্তা তিনি এই শরৎবাবুকে বিশেষভাবে ভালোবাসতেন বাঙাল বলে জাগতেন ঠাকুরের অস্থি বাঙাল তুই মাথায় করে নিয়ে ফিরে নিয়ে চল অত্যন্ত প্রিয়জন ছিলেন আরেক যে জিনিস কি জানেন ওই অংরিংহিত স্বামীজির অরিজিনালটা হারিয়ে গেছিল শরদবাবুর কাছে কপে ছিল স্বামীজি বললেন বাঙাল আমি অনেক সময় অনুপ্রেরণার বসে বলে যাই লিখে যাই আমার ব্যাকরণের ভুল থাকতে পারে তুই একটু ভুল সংশোধন করে দে দু তিন দুই জায়গায় দেখবেন পাঠান্তর আছে অং রিং রিত পাঠান্তর আছে তখন একজন শশী মহারাজকে বলেছে যে স্বামীজির এইগুলো কারেকশন বলবে সে আরশ প্রয়োগ আর্শ প্রয়োগ কাকে বলে জানেন ঋষি বাক্য তাদের মুখ থেকে সত্য বেরোয় গ্রামেটিক্যাল মিস্টেক গ্রামার ঘুরে যায় গ্রামার মি ঋষিদের কথা তাদের কথাই অন্যরকম সুতরাং শরৎবাবুর কাছে আমরা বিশেষভাবে ঋণী স্বামী সংবাদ বইটা আমরা যখন আপনাদের মনটা হচ্ছে একটু দেবে যাবে দেখবেন শরৎবাবুর ওই বই ওই সরস আমাদের স্বামী শিষ্য সংবাদ বই দুটা পড়বেন তারপরে আমি সাধু নাগমশায় বইটা উনি যে লিখেছেন আমি নাইনটিন নাইনটি থ্রিতে নাগমশাইয়ের বাড়িতে গিয়েছিলাম নারায়ণগঞ্জে তখন এই পার্লামেন্ট অফ রিলিজিয়ান ওই স্বামীজির একশো বছর শিকাগো পার্লামেন্টের মিটিং হয়েছিল এই নেতাজি স্টেডিয়ামে আমি ওখানে এসেছিলাম বক্তৃতা দিতে তা শরৎবাব ওখানে আমি ওই বইটা দেখেছিলাম তখন আমি যখন দিলিপডু গড বইটা লিখি তখন আমি নতুন করে সাজিয়েছিলাম ওই শরৎচন্দ্র চক্রবর্তীর সাধু নাগম বইটা আমি ছাত্র অবস্থায় পড়ি কোনো গৃহস্থ জীবন এমন হতে পারে আমার এটা কল্পনার অতীত আপনাদের সত্যি কথা বলছি নাগমহয় সেই জীবনটা আমার কাছে সত্যি খুব অনুপ্রাণিত তারপরে তার একটা মেয়ে ছিল মেয়ে মানে মানে পাতানো মেয়ে সে একটা বই লিখেছিল এরকম মোটা বই নাগমহয় আমার কাছে সে বইটাও আছে তারপরে আবার একটা দুটো বই নাগ মাসের পরে বেরিয়েছে পূর্ববঙ্গ থেকে সে বইগুলো আমার কাছে আছে আমার একটা বাসনা ছিল মাসের একটা পূর্ণাঙ্গ জীবনী লিখবো এখনও বুড়ো হয়ে গেছে এখন আর অত ইনি অত ইনি একটা পূর্ণাঙ্গ সুন্দর জীবনী লেখানো যাবে সবচেয়ে কি মজা হতো জানেন আমরা অনেক সময় দুঃখ কষ্ট পাই বেদ বেদনা হতো বাজার করতে গেছেন পথে না বসে পড়েছেন বেদনায় যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন আর কি বলছেন জানেন ধন্য আমার শুল বেদনা আমাকে ঠাকুরকে মনে করিয়ে দিচ্ছে আমাদের যখন জ্বালা যন্ত্রণা হয় আমরা শরীর আহ উহ আহ উহ করতে থাকি কিন্তু এর জীবন দেখি কি মনে হলো জানেন ঠাকুরের এদের মনগুলোকে কীভাবে একেবারে রামকৃষ্ণময় করে তুলে রেখেছেন স্বামীজি যখন রামকৃষ্ণ মিশন তৈরি করলেন দুজন সাধু আপত্তি করেছে নাগমশায় যোগানন্দ স্বামীজি মাত্র দুজন গৃহস্থের পরামর্শ নিয়েছেন আর কাউরির পরামর্শ নেননি গিরিশ নাগমশায় এই দুজনের আপনারা দেখবেন রামকৃষ্ণ সঙ্গে মিশনের ব্যাপারে এই দুজন গৃহস্থের অ্যাপ্রুভাল নিয়েছেন স্বামীজি স্বামী সুধীর মহারাজ জ্ঞাননাথ মানন্দজি একটি সুন্দর স্মৃতিকথা লিখেছেন শ্রীম আমাদের শরৎবাবুর উপরে দেখ বাঙাল দুঃখ চেটে হসনি সব সেবা করবি স্বামীজি কিভাবে তাকে দীক্ষা দিলেন বা কিভাবে তাকে স্নেহ করতেন ভালোবাসতেন সেটা সত্যি আমাদের পক্ষে আনন্দের বিষয় যে তিনি ঠাকুর স্বামীজি তার শিষ্যদের কীভাবে ভালোবাসতেন তো শরৎবাবুকে স্বামীর শিষ্য সংবাদ বৈধটা আমার কাছে আমার একটু ইচ্ছা ছিল কি জানেন ওই পুরনো অনুবাদ পছন্দ হয়নি আমার ইংরেজিতে আমাকে নতুন করে অনুবাদ করতে আপনি যদি পড়েন না দেখবেন না ফ্রেশনেস ফ্রেশনেস অফ স্বামীজি আমরা দেখতে পাই ওইটা একটা ইচ্ছা ছিল এখনও ইচ্ছা আছে ওই বইটা নতুন করে অনুবাদ টক্স উইথ স্বামী বিবেকানন্দ ওটা অনুবাদ হয়েছে এখন নতুনভাবে যদি ভালোভাবে অনুবাদ করা যায় আমরা স্বামীজির অনেকটা দেখতে অরিজিনাল বাংলা ঠাকুর মা স্বামীজি তো শুধু বাঙালিদের জন্যই আসেননি তো সারা পৃথিবীর লোকদের জন্যই এসেছে যা হোক আমার ভাই সেই দেশানন্দ ও খুব আপনাদের খুব ইয়ে মানে ঠাকুর মা স্বামীজির মা শ্রীম আমাদের শরৎবাবুর উপর আজকে তাদের ভাষণ দিয়েছে আমি যাওয়ার ফিরবার পথে একটু এবার আসেনি এখানে সেই দেখবার দেখবার জন্য এলাম আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো আপনারা আমাকে ধন্যবাদ আপনারা ভালো থাকুন ঠাকুর আপনাদের মঙ্গল করুন আমরা ধন্য হয়ে গেলাম এই বৈদিক রৃষ্টির বাড়িতে বৈদিক ঋষিদের কথা উচ্চারিত হলো রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনের আরেক ঋষি সুলভ সন্ন্যাসী আপনারা সকলে হাত তুলে প্রণাম করুন হাত তুলে প্রণাম করুন এক অন্তত বলে দিয়ে যান আমি আমি বলে দিচ্ছি প্রণাম হবে না প্রণাম আমি আমি বলে দিচ্ছি আপনারা একটু দয়া করে বসবেন মহারাজের প্রণাম হাত তুলে প্রণাম করুন সকলে হাত তুলে প্রণাম করুন আমাদের সহ সাধারণ সম্পাদক মহারাজ এখানে আছেন তিনি যেটি তিনি যেটি শুরু করেছিলেন সেই রেসটি ধারাবাহিকভাবে চেতনন্দজি মহারাজ আমাদের সামনে উপস্থাপনা করলেন আমরা মহারাজের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে মহারাজকে বলবো অনুষ্ঠানটি শেষ পর্যায়ে নিয়ে যেতে হ্যাঁ 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 এটা সত্যি আমাদের কাছে আজ পরম সৌভাগ্যে পরম প্রাপ্তি যে এরকম